প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইরানে হামলার অনুমতি যুক্তরাষ্ট্রের, যা বললেন রাইসি। গাজায় কোনো নিষ্পাপ শিশু নেই, মার্কিন কংগ্রেসম্যান। কারাবন্দী ইমরানের একমাত্র অস্ত্র এখন এআই। ব্যর্থতার জন্য দায়ী জেলনস্কি। বিতর্কের মধ্যে মুখ খুললেন ইউক্রেনের সেনাপ্রধান। ইমরান খানের কারাদণ্ডে খুশি নন বিলাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে হামলার অনুমতি যুক্তরাষ্ট্রের, যা বললেন রাইসি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরাক ও সিরিয়ায় ইরানি স্থাপনায় সিরিজ হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে। এরপর পাল্টা হুঁশিয়ারি দিল ইরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আমার দেশ যুদ্ধ শুরু করবে না, কিন্তু কেউ বিরক্ত করলে এর জবাব কঠোরভাবে দেওয়া হবে। এক ভাষণে তিনি এমন মন্তব্য করেছেন, গত সপ্তাহে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় 3 জন মার্কিন সেনা নিহত এবং অন্তত 40 জন আহত হয়। এই হামলার জন্য ইরানকে দায়ী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে মার্কিন কর্মকর্তারা বলেছেন, মার্কিন গোয়েন্দারা বিশ্বাস করে যে জর্ডানের সামরিক ঘাঁটিতে হামলায় যে ড্রোন ব্যবহার করা হয়েছিল তা ইরানেরই তৈরি করা, এবং ইউক্রেনে হামলা চালানোর উদ্দেশ্যে রাশিয়া ইরান যে ড্রোন পাঠিয়েছে তার সঙ্গে এর মিল রয়েছে। জর্ডানের ওই হামলার পর ইসলামিক রেজিস্ট্যান্স নামে ইরাকের একটি গোষ্ঠীর দায় স্বীকার করেছিল। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বিলম্বিত সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, আমরা যেখানে যখন এবং যেভাবে চাই সেভাবেই পাল্টা পদক্ষেপ নেব। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন বার্তার পরেই ইরানের পক্ষ থেকে পাল্টা সতর্ক বার্তা এলো। গাজায় কোনো নিষ্পাপ শিশু নেই, মার্কিন কংগ্রেসম্যান। মার্কিন কংগ্রেসের এক রিপাবলিকান প্রতিনিধি বলেছেন, গাজায় ইসরায়েলি হামলায় যেসব মানুষ নিহত হচ্ছে তাদের মধ্যে কোনো নিষ্পাপ শিশু নেই, বেসামরিক লোক নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেসের রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান মাস্টকে এ কথা বলতে শোনা গেছে। ভিডিওতে দেখা গেছে, মাস্ট গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান অব্যাহত রাখার দাবি জানান। এ সময় দুই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেন, আপনি গাজায় নিহতদের মধ্যে শিশুদের ছবি দেখেননি? এর জবাবে মাস্ট বলেন, সেখানে কোনো নিরাপরাধ ফিলিস্তিনি নাগরিক নেই। কোটপিং গ্রুপের ওই দুই অ্যাক্টিভিস্ট মাস্টকে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান শহর ড্রেসডেনে যত অবকাঠামো ধ্বংস করা হয়েছিল, ইসরায়েলি বাহিনী গাজায় তার চেয়ে বেশি অবকাঠামো ধ্বংস করেছে। এর জবাবে মাস্ট বলেন, সেখানে আরো অবকাঠামো ধ্বংস করা দরকার। আপনারা কি আমার কথা শুনতে পাননি? আমি বলছি, সেখানে থাকা অন্য অবকাঠামোগুলোও ধ্বংস করা প্রয়োজন। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা গঠনের জন্য জাতিসংঘকে তিনি মূর্খ বলে আখ্যায়িত করেন। ইউএনআরডব্লিউ এর জন্য ওয়াশিংটনের আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা করার পর মাস্ট একথা বলেন। তিনি বলেন, আমি নিশ্চিত করতে চাই যে আমরা ইউএনআরডব্লিউ একে আরেকটি পয়সাও দেব না। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আপনাদের ট্যাক্সের পয়সা আর ইউএনআরডব্লিউ এতে যাবে না। এই সংস্থাটি একসময় বিলুপ্ত হয়ে যাবে বলেও দাবি করেন তিনি। কারাবন্দী ইমরানের একমাত্র অস্ত্র এখন এআই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল তেহরিকে ইনসাফের নেতা ইমরান খান এখন কারাগারে। পরপর দুই মামলায় 24 বছর জেল হয়েছে তার। ফলে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারছেন না ইমরান খান। কিন্তু এর পরও কারাগার থেকে এই নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আর এই লড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা হয়ে উঠেছে ইমরান খানের একমাত্র অস্ত্র। মূলত নির্বাচন সামনে করে দলের লাখ লাখ নিবেদিত প্রাণ কর্মী ও সমর্থককে লড়াইয়ের ময়দানে অবিচল রাখতে এই অস্ত্রের সফল ব্যবহার করছে তার দল পিটিআই। ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিকটকের মতো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে মুহূর্তে সবার কাছে পৌঁছে যাচ্ছে ক্যাপ্টেনের বক্তব্য। পাকিস্তানে আগামী 8 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন। এর মধ্যে জোর প্রচারণা শুরু করেছে পাকিস্তান মুসলিম লীগ ও পাকিস্তান পিপুলস পার্টির মতো রাজনৈতিক দলগুলো। কিন্তু প্রচারণা চালানোর সুযোগ পাচ্ছে না পিটিআই নেতারা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও নানাভাবে তাদের হয়রানি করা হচ্ছে। সরাসরি মাঠে ময়দানে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, প্রার্থীদের গুম ও হত্যাও করা হচ্ছে। সবশেষ গত বুধবার খাইবার পাখতুনখোয়ার পিটিএ নেতা ও সংসদ সদস্য প্রার্থী রিহান জেব খানকে গুলি করে হত্যা করা হয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচনী প্রচারণায় বিকল্প ও অপ্রচলিত পদ্ধতি ব্যবহার করছেন পিটিআই নেতারা। কারাগারে থাকায় সরাসরি বক্তব্য দিতে পারছেন না ইমরান খান। এক্ষেত্রে একটি কৌশল বের করেছেন তিনি। কারাগার থেকে আইনজীবীদের মাধ্যমে নোট আকারে বক্তব্য লিখে পাঠাচ্ছেন ক্যাপ্টেন, আর সেই নোট থেকে এআই ভয়েস জেনারেশন ব্যবহার করে অডিও বক্তব্য তৈরি করা হচ্ছে। সেই অডিও বক্তব্য দিয়ে টিকটকে ডিজিটাল সভা সমাবেশ আয়োজন করছেন পিটিআই নেতারা। সভা সমাবেশ আয়োজনে ইমরান খানের কারা নম্বর প্রিজনার নাম্বার 804 ব্যবহার করা হচ্ছে। ইমরান খানের ফেসবুক পেজেও একটি চ্যাটবট রয়েছে, যার মাধ্যমে নির্বাচন সম্পর্কিত সব তথ্য ও দিক নির্দেশনা মুহূর্তে পৌঁছে যাচ্ছে নেতা কর্মী ও নির্বাচনের প্রার্থীদের কাছে। এই পদ্ধতি অবশ্য গত বছরে শুরু হয়। গত ডিসেম্বরে কারাগার থেকেই দলের নির্বাচনী প্রচারে অংশ নেন ইমরান খান। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে কণ্ঠ নকল করে তার বক্তব্য প্রচার করা হয়। তবে নির্বাচন সামনে করে এটাই ইমরান ও তার দলের প্রধান অস্ত্রে পরিণত হয়েছে। ব্যর্থতার জন্য দায়ী জেলেনস্কি, বিতর্কের মধ্যেই মুখ খুললেন ইউক্রেনের সেনাপ্রধান। রাশিয়ার সঙ্গে যুদ্ধে একের পর এক ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করলেন ইউক্রেনের সেনাপ্রধান। প্রেসিডেন্টের নাম না করে তিনি বলেন, অজনপ্রিয় ব্যবস্থা গ্রহণ না করলে রাশিয়ার জনশক্তির সঙ্গে লড়াই করা সম্ভব হবে না। এখানে অজনপ্রিয় ব্যবস্থা বলতে জেনারেল ভ্যালেরি জালঝুনি বেসামরিক নাগরিকদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে নিয়োগের কথা বলেছেন। তিনি আরো 5 লাখ মানুষকে সামরিক বাহিনীতে যুক্ত করার জন্য জেলেনস্কির অনিচ্ছার প্রতি ইঙ্গিত করে তার রাজনৈতিক প্রভুদের মুহূর্তটি দখল করার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের এই জনপ্রিয় জেনারেল, যাকে অসংখ্য প্রতিবেদন অনুসারে কয়েক দিনের মধ্যে বরখাস্ত করা হবে বলে মনে করা হচ্ছে, বৃহস্পতিবার মার্কিন নেটওয়ার্কের একটি সাক্ষাৎকারে এমন মতামত দিয়েছিলেন। তিনি লিখেছেন, আমাদের অবশ্যই মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে শত্রুদের দ্বারা উপভোগ করা উল্লেখযোগ্য সুবিধা স্বীকার করতে হবে এবং এটি কিভাবে অজনপ্রিয় ব্যবস্থা ব্যবহার না করে আমাদের সশস্ত্র বাহিনীর জনশক্তির স্তর উন্নত করতে ইউক্রেনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির অক্ষমতার সাথে তুলনা করে। জেনারেল জালুঝনি দীর্ঘদিন ধরে যুক্তি দিয়েছিলেন যে কিয়েভকে সফলভাবে রাশিয়ার অপ্রতিরোধ্য উচ্চতর সৈন্য সংখ্যা মোকাবেলা করতে হলে প্রায় 5 লাখ লোককে ডাকতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট এবং তার সেনা প্রধানের মধ্যে বিরোধ কিয়েভকে অর্থায়ন চালিয়ে যাওয়ার জন্য পশ্চিমের প্রতিশ্রুতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে জনসাধারণের চোখে ছড়িয়ে পড়েছে। ইইউ অবশেষে বৃহস্পতিবার 50 বিলিয়ন ইউরো সহায়তা দিতে সম্মত হয়েছে। তবে ইউক্রেনকে সমর্থনকারী পশ্চিমা জোটের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাউন্ডের তহবিল অনুমোদনের বিলম্ব নিয়ে উদ্বেগ রয়ে গেছে। ইমরান খানের কারাদণ্ডে খুশি নন বিলওয়াল। তোষাখানা মামলা ও সাইফার মামলায় মোট 24 বছরের কারাদণ্ড হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। এতে খুশি নন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি। বিলাল বলেন, ইমরান খানের দোষী সাব্যস্ত হওয়ায় আমি খুশি নই, আর একজন প্রধানমন্ত্রী দোষী সাব্যস্ত হওয়াটা আমি উদযাপন করছি না। এ ধরনের ঘটনা পাকিস্তানের রাজনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে এবং আমি ঐতিহ্য ভেঙে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে চাই। তিনি বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, তাই একটি দল আনন্দ উৎসব করছে।